আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে কিভাবে ঘরোয়া উপায়ে মুখের কালো দাগ দূর করা যায় রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অনেক সময় রোদ ময়লা ধুলাবালি বুল ডায়েট ও দুশ্চিন্তার কারণে ত্বকে কালো দাগ পড়ে যা কোনো ক্রিম বা লোশন দিয়ে সহজে যায় না তবে ঠিকঠাক চিকিৎসায় ব্রন এবং দাগের হাত থেকে মুক্তি মেলে ঠিকই কিন্তু তার জন্য যেসব ওষুধ বা ক্রিম জাতীয় জিনিস ব্যবহার করতে হয় সেগুলি যেমন ব্যয়বহুল তেমনি সেই সব ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও থেকে যায় এ ধরনের ত্বকের অসুবিধায় ঘরোয়া চিকিৎসা খুবই কাজে আসে কারণ ঘরোয়া চিকিৎসা যেসব উপকরণ ব্যবহার করা হয় সেগুলোতে কেমিক্যালের উপস্থিতি একবারে থাকে না বললেই চলে ফলে এর থেকে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না আর এতে খুব যে টাকা খরচ হয় তাও কিন্তু নয় এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে এই দাগ দূর করতে পারেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঘরোয়া কী কী উপাদান দিয়ে ত্বকের দাগ দূর করবেন তার একটি তালিকা আমি বলছি আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন এক নাম্বার লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করে সহজেই তুলায় লেবুর রস নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ত্বক শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে দুই সপ্তাহ নিয়মিত লেবুর রস মুখে লাগান দুই নাম্বার চন্দনের গুঁড়া চন্দনের গুঁড়া কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে নরম ও মসৃণ করে গোলাপ জল অথবা গ্লিসারিনের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন তিন নাম্বার কাজুবাদাম দশটি বাদাম সারা রাত ফানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে বাদাম বেটে এর সঙ্গে চন্দনের গুঁড়ো ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন এবার ফানি দিয়ে ধুয়ে ফেলুন চার নাম্বার আলুর রস আলুর রস মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান এতে অনেক দ্রুত ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর হবে পাঁচ নাম্বার টমেটোর রস টমেটো ফ্রিজে রাখুন এরপর ফ্রিজ থেকে ঠান্ডা টমেটো বের করে কেটে মুখে হালকাভাবে ঘষুন কালো দাগ দূর করতে দিনে অন্তত দুবার এভাবে মুখে ঠান্ডা টমেটোর রস লাগান ছয় নম্বর হলুদ ও দুধ দুধ ও সামান্য লেবুর রসের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দু দিন এই প্যাক মুখে লাগান সাত নম্বর পেঁয়াজের রস পেঁয়াজ বেটে রস বের করে নিন এবার তুলায় করে এই রস পুরো মুখে ভালো করে লাগান অথবা পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন বিশ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন আট নাম্বার নারিকেল তেল নিয়মিত মুখে নারিকেল তেল দিয়ে মাসাজ করলে কালো দাগ সহজেই দূর হবে যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে নারিকেল তেল ব্যবহার না করাই ভালো নয় নাম্বার টক দই পুরো মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন টানা চার সপ্তাহ এই প্যাক দিনে অন্তত দুবার ব্যবহার করুন এটি আপনার ত্বকের জন্য উপকারী তো দর্শক আমি অনেকগুলো পয়েন্টই বলেছি আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন এই পয়েন্টগুলোর মধ্যে আমি একটি অ্যাপ্লাই করেছি সেটা হল আলুর রস এবং আমি ভালো উপকারও পেয়েছি এবং আমি আরও কিছু সাধারণ পরামর্শ দিতে পারি সেগুলো হলো রোদে যাওয়ার আগে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন ত্বক সবসময় পরিষ্কার রাখবেন ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না দিনে অন্তত দুবার করে মুখ ধোয়ার চেষ্টা করবেন নিয়মিত আট ঘন্টা ঘুমান আর দুশ্চিন্তা থেকে দূরে থাকুন সো দর্শক এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন